হ্যালো ইউটিউবার্স, সবাইকে স্বাগতম এসএডব্লিউআর এর পক্ষ থেকে। আর আমি তারেক। সবাই আশা করি এক্সাইটেড, যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপস টিউটোরিয়াল নিয়ে আমি হাজির আপনাদের সামনে। তো আজকে টিউটোরিয়ালে বেশি কিছু দেখাবো না, আজকে শুধু আমরা এই যে ইন্টারফেস আমাদের সামনে, যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে এই যে টোটাল একটি জিনিস, তো এটা সম্বন্ধে একটু পরিচিত হব। তো আসলে পরিচিত বলতে আমি সবকিছু দেখাবো না, এরকম একটি 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 করে সবকিছু বলবো না। তবে আমাদের এই মুহূর্তে যা প্রয়োজন, অর্থাৎ আমরা অ্যাপস ডেভেলপমেন্ট করতে যা প্রয়োজন তা নিয়ে আলোচনা করব। তো টিউটোরিয়ালটি শর্ট হবে, তো আগামী টিউটোরিয়ালটি আবার লম্বা হবে। তো আর বিগত টিউটোরিয়ালও লম্বা ছিল। তো যাই হোক, এই টিউটোরিয়ালের আমরা যে বিষয়টা, তা হলো আমাদের ইন্টারফেস পরিচিতি। তো এই যে প্রথমে এটা হলো ফাইল, তো এটা আমরা সবাই বুঝি ফাইলের মধ্যে আসলে কি থাকে। এমএস ওয়ার্ড যারা করেন তারাও দেখেছেন ফাইল। আর এই তো এখানে আসলে আমাদের অনেক ধরনের ফাইল, এর অনেক ধরনের টুলস আছে। তো যাই হোক, তারপরে যে বিষয়টা সেটা হলো এডিট, তারপর ভিউ। এই এগুলো হলো আসলে আমরা বলতে পারি এগুলাকে মেনুবার, এগুলাকে কি বলতে পারি মেনুবার। তারপর এই যে এখানে আছে আমাদের একটা অপশন, অপশন 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 যেটা ওপেন, তারপর সেভ, এগুলাকে আমরা বলতে পারি টুলস, টুলস বার। তো টুলস বার আসলে এগুলা আকাশ থেকে উঠে আসে নাই, এইটা আসলে আমাদের শর্টকাট। এই যে আমাদের যে উপরের যে মেনু আছে, মেনুগুলো শর্টকাট। যেমন ধরেন এটা, এটা হলো এবিডি ম্যানেজার যেটা আমরা ইউজ করেছি। তো এবিডি ম্যানেজার আবার এই টুলস, টুল অপশনের ভিতরে এই অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড এর ভিতরে আবার এই যে এবিডি ম্যানেজার। তো এভাবে আসলে সবগুলো অপশন, আর এই অপশনটাকে আবার কাস্টমাইজ করা যায়। তো এখান থেকে এই যে কাস্টমাইজ অপশন, তো আমি রিকমেন্ড করব কেউ এটা কাস্টমাইজ করবেন না, যেভাবে আছে সেভাবেই থাক, আর চাইলে এভাবে কাস্টমাইজ করতে পারেন। যাই হোক, আর এই যে বিষয়টা, এটা হলো বলতে এটা হলো নেভিগেশন বার বলা যায়। এখানে আমাদের ওই যে প্রজেক্টের সবকিছু এই যে চলে আসছে, আমাদের যে প্রজেক্ট। আর এ হলো আমাদের অ্যান্ড্রয়েড এর যে আমরা যে অ্যান্ড্রয়েড এর এক্সএমএল নিয়ে কাজ করব, তারপর এটা হলো জাভা নিয়ে কাজ করব। এগুলা তো এই অংশটাকে আমরা বলতে পারি আমাদের এডিটর এরিয়া, এডিটর এরিয়া। আর এই যে আমাদের বাম পাশে যে অংশ, এই অংশটার নাম হতে পারে প্রজেক্ট উইন্ডো। তো প্রজেক্ট উইন্ডো, তো এই প্রজেক্ট উইন্ডোর একটু কাজ আমরা দেখে আসি। এই যে প্রজেক্ট উইন্ডো, আমরা এখানে ক্লিক করলাম, তো আমাদের মিনিমাইজ হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে আসছে যাচ্ছে। আর এই যে এখানে, এখানে হলো আমাদের প্রজেক্ট, তারপর প্রজেক্টে ক্লিক করলে কি ঘটে, প্রজেক্টে ক্লিক করলে টোটাল প্রজেক্টের সবকিছু চলে আসে। আর অ্যান্ড্রয়েডে শুধু ক্লিক করলে আমাদের অ্যাপস এর মধ্যে, অ্যাপস এর যে কোডিং এর এরিয়া, কোডিং এর যে কোড গুলো সেগুলো আসতেছে। তো পুরো সম্পূর্ণ প্রজেক্ট পেতে চাইলে এইখানে অপশনে, আবার শুধু আমার অ্যান্ড্রয়েড, আর প্রজেক্টের ভিতরে কিন্তু আমাদের বাকি সবকিছু আছে। তো এই যে অ্যাপস, তো এটা আবার আমরা ইজিলি পেতে পারি অ্যান্ড্রয়েড এর মধ্যে। তারপর এখানে স্ট্রাকচার, ক্যাপচার, ক্যাপচার তো তখনই আসবে যখন আমরা স্ক্রিনশট নিব। আর তারপর আমাদের এই যে নিচের দিকে অপশন আছে কিছু, টার্মিনেটর, অ্যান্ড্রয়েড মনিটর, এই যে রান, রানের বিভিন্ন অপশন আছে। তারপর আমাদের এই যে এটা, এখানে ক্লিক করে আমরা মিনিমাইজ করতে পারি, আমাদের এই যে এই এরিয়াটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, এই যে এই এরিয়াটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো এই আসলে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের অ্যান্ড্রয়েড এ কাজ করতে হবে। তো এই বিষয়গুলোর সাথে আমরা ধীরে ধীরে পরিচয় হয়ে যাব এই টুলস গুলোর সাথে, এই মেনু গুলোর সাথে। তো এই জিনিসগুলো আসলে সিম্পল ছিল, অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই বিষয়গুলো দেখানোর জন্য আবার টিউটোরিয়াল বানাতে হয় নাকি। হ্যাঁ, বানাতে হয়, তবে বানাতে হয় যাদের জন্য, যারা আসলে একেবারেই বিগিনার্স তাদের জন্য। তো যাই হোক, সবার কথা চিন্তা করে টিউটোরিয়াল বানাতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টিউটোরিয়াল এর অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।